বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আবারও একটা ব্লগ শুরু করলাম মাছের রেসিপি নিয়ে, কাতলা মাছের ভুনা এবং কাতলা মাছেরই ডিম ভাজি। প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মাখাই নিছি, নিয়ে পানি দিলাম ভাজতে, হালকা ভেজে নিব। হালকা ভেজে নিলে মাছটা স্বাদ করে। ভেজে নিয়ে এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তরকুদে এগুলো দিয়ে প্রথমে তেজপাত, দারুচিনি আছে, সাদা এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলার একটা গন্ধ আছে, সেটা চলে যাবে। আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের এখানে পৌঁছে যাবে। মাছটা পুড়েছিল, অনেক বড় মাছ, কাতলা মাছ দিয়ে দিলাম। মাছ ডিম ভাজে বাচ্চাদের খাওয়ালে অনেক ভালো। কিছু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। মাছটা ভেঙে দিয়ে ডিমটা ভেঙে দিলাম, ঝুরি ঝুরি করে নিয়ে ডিমটা ভেজে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আজকের মতো এখানে রান্না শেষের পথে। রান্নাটা আমার শেষ। আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।